পৃথিবীর মোস্ট কোল্ডেস্ট প্লেসের কথা বলা হলে আমাদের মাথায় আন্টার্কটিকার কথাই আসে, যেখানে সর্বত্রই সাদা বরফে ঢাকা। কিন্তু জানেন আমাদের ইউনিভার্সের মোস্ট কোল্ডেস্ট প্লেস কোথায়? এখানকার টেম্পারেচার এতটাই কম যে এর সামনে আন্টার্কটিকার টেম্পারেচার কিছুই না। ইউনিভার্সের এই স্থানে মাত্র কয়েক মিলি সেকেন্ড সময়ের মধ্যেই যে কোনো মানব শরীরকে জমিয়ে বরফ করে দিতে পারে। আজকের ভিডিওতে জানবো আমাদের ইউনিভার্সের সবথেকে কোল্ডেস্ট প্লেস কোথায় রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক 0°C দিয়ে, যা জলের ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ এই তাপমাত্রায় ওয়াটার মলিকিউলস সলিড ফর্মে রূপান্তরিত হয়, যার পর ওয়াটার ড্রাই আইসে পরিণত হয়। আর জলের ফ্রিজিং পয়েন্ট থেকেই সেলসিয়াস স্কেলের কাউন্টিং শুরু হয়, যাকে 273.15 কেলভিনও বলা হয়। 0° থেকে -1°C তাপমাত্রায় নেমে গেলে ওশিয়ান ওয়াটার জমতে শুরু করে। অপরদিকে এই তাপমাত্রা 0° থেকে -8°C নিচে নেমে গেলে স্নোফল অর্থাৎ বরফ বৃষ্টি হতে শুরু করে। পৃথিবীর পূর্ব দিকে অর্থাৎ জাপানে উইন্টার টাইমে অ্যাভারেজ টেম্পারেচার -9.2°C। অপরদিকে পৃথিবীর সাউথ পোলে রেকর্ড করা এখনও পর্যন্ত সব থেকে গরম দিনের টেম্পারেচার -12.3°C। এই টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল 2011 সালের খ্রিস্টমাস দিনে। ভারতের লে রিজিয়ানে জানুয়ারি মাসে -14.2°C তাপমাত্রা নেমে যায়। বাড়িতে থাকা ফ্রিজের ফ্রিজিং টেম্পারেচার -18°C। -23°C তাপমাত্রা অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত রেকর্ড হওয়া লোয়েস্ট টেম্পারেচার। আফ্রিকার সব থেকে লোয়েস্ট টেম্পারেচার -23.9°C, যাকে 1935 সালে রেকর্ড করা হয়েছিল। আবার রাশিয়ার সাইবেরিয়াতে অ্যাভারেজ টেম্পারেচার -30°C। হিমালয়ের সব থেকে উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্টে উইন্টার সিজনে অ্যাভারেজ টেম্পারেচার থাকে -36°C। পৃথিবীর উত্তর দিকে তাপমাত্রা সবসময় কম থাকে, এখানে অ্যাভারেজ টেম্পারেচার -40°C। এটি এতটাই ঠান্ডা যে কোনো মানুষকেই জমি দিতে পারে। এবার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে যাওয়া যাক। এখানকার অ্যাভারেজ টেম্পারেচার -53°C। অপরদিকে আন্টার্কটিকা মহাদেশের উইন্টার টাইমের অ্যাভারেজ টেম্পারেচার -59°C। মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, এখানকার অ্যাভারেজ সারফেস টেম্পারেচার -63°C, যা ভবিষ্যতে মার্স হিউম্যান কলোনি গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে এখনও পর্যন্ত রেকর্ড করা সব থেকে লোয়েস্ট টেম্পারেচার -89.2°C। এই তাপমাত্রা 1983তে আন্টার্কটিকা মহাদেশে রেকর্ড করা হয়, এই জন্য একে পৃথিবীর কোল্ডেস্ট প্লেস বলা হয়। -114°C অ্যালকোহল লিকুইড ফর্ম থেকে সলিড ফর্মে রূপান্তরিত হয়, যাকে পুনরায় লিকুইড ফর্মে আর পরিণত করা যায় না। জুপিটার প্ল্যানেটের অ্যাটমসফিয়ারে অ্যাভারেজ টেম্পারেচার -120°C। অপরদিকে স্যাটার্ন অর্থাৎ শনিগ্রহের বায়ুমণ্ডলের অ্যাভারেজ টেম্পারেচার -139°C। শনিগ্রহের চাঁদ টাইটানের সারফেসের অ্যাভারেজ টেম্পারেচার -179.5°C। এই কম তাপমাত্রার জন্য এখানে মিথেন গ্যাস লিকুইড ফর্মে রূপান্তরিত হয়ে সৃষ্টি করেছে মহাসমুদ্র। -183°C অক্সিজেন গ্যাস লিকুইডে রূপান্তরিত হয়। আমাদের গ্রহে সব থেকে বেশি থাকা গ্যাস নাইট্রোজেন -196°C লিকুইড ফর্মে রূপান্তরিত হয়। নেপচুন গ্রহের অ্যাটমসফিয়ারের অ্যাভারেজ টেম্পারেচার -201°C। সৌরমণ্ডলের সব থেকে ছোট্ট গ্রহ প্লুটো, যাকে ডার্ফ প্ল্যানেটও বলা হয়, এখানকার অ্যাভারেজ টেম্পারেচার -229°C। আমাদের সোলার সিস্টেমে সূর্য থেকে অনেক দূরে থাকা 9037 স্যাডনা নামের একটি ছোট্ট প্ল্যানেট, এর অরবাইটাল সিস্টেম এতটাই অদ্ভুত যে কখনো সূর্যের কাছে থাকে আবার কখনো অনেক দূরে চলে যায়।
আর সেই সময় এর সারফেস টেম্পারেচার -261°C-এ নেমে যায়। এই ছোট্ট গ্রহটি সূর্য থেকে পৃথিবীর দূরত্বের থেকে 940 গুণ দূরে রয়েছে। এটি আমাদের সোলার সিস্টেমের মোস্ট কোল্ডেস্ট প্লেস। পুরো ইউনিভার্সের অ্যাভারেজ টেম্পারেচার -270°C। আমাদের এই ভাস্ট ইউনিভার্সে এমনও একটি নেবুলা রয়েছে যার নাম বুমেরাং নেবুলা। এখানকার টেম্পারেচার -272.15°C। এটি ইউনিভার্সের সবথেকে কোল্ডেস্ট প্লেস। একে ইউনিভার্সের মোস্ট কোল্ডেস্ট প্লেসও বলা হয়। আমাদের এই ইউনিভার্সে যদি মাত্র 1 সেকেন্ড সময়ের জন্য -273.15°C টেম্পারেচার সৃষ্টি হয়, তাহলে সমগ্র ইউনিভার্স ফ্রিজ হয়ে যাবে। সায়েন্টিস্টরা ইউনিভার্সের ধ্বংসের পিছনে এটিকে একটি অন্যতম কারণ হিসাবে মনে করেন। একদিন ইউনিভার্সের সব কিছুই থেমে যাবে। সেই সময় পৃথিবী থেকে শুরু করে ইউনিভার্সের প্রতিটি অবজেক্ট ফ্রিজ হয়ে যাবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।